বন্ধুগণ বর্তমানে আমাদের মধ্যে অনেকেই ইমু ব্যবহার করে আর ইমো খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে আমরা ভিডিও কল অডিও কল করি কিন্তু ইমুতে আমার মতো হয়তো বা অনেককে একটা সমস্যায় পড়ে থাকেন সেটা হলে ধরেন আছে আপনি নেটটা অন রেখে কোনো একটা ভিডিও দেখতেছেন ইউটিউবের হোক বা যে কোনো ভিডিও হোক বা ফেসবুক ব্যবহার করতেছেন বা এমন হতে পারে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন তো সেই মুহুর্তে কী করে ইমুতে আপনাকে কল দিয়ে বিরক্ত করে দেখা যায় ইমুতে যখন অনলাইনে থাকেন বা নেটটা অন রাখেন তখন কিন্তু যে কেউ আপনাকে কল দিলে কিন্তু আপনার কলটা চলে আসে দেখেন আমাকে অসংখ্য মানুষ কল দেয় যখন আসলে আমি খুবই গুরুত্বপূর্ণ কাজ করি তখন কিন্তু ইমোতে যখন কলটা আসে খুবই বিরক্ত লাগে তো আমি বলব যে বন্ধুরা আপনারা যদি চান যে আপনাকে যে সময় আপনার প্রয়োজন নাই সেই সময় আপনাকে যেন কেউ ইমোতে কল না দিতে পারে তাহলে আপনি একটা কাজ অবশ্যই করে রাখতে পারেন যেটা করলে আপনার ইমোতে কেউ আপনার অনুমতি ছাড়া কল দিতে পারবে না তো চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে কারণ হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি যারা ইমো ব্যবহার করে অনেক সময় আমরা ঘুমিয়ে থাকি তো সেই মুহূর্তে আসলে নেটটা অন রেখে যদি ঘুমিয়ে যায় তখনই কিন্তু আসলে বারবার আপনাকে কল দিতেই থাকে তো চলুন বন্ধুরা দেখি আসলে কীভাবে তো প্রথমে আপনি সেটিংসে চলে যাবেন যাওয়ার পর দেখবেন যে অ্যাপ্লিকেশন ম্যানেজার আপনি এখানে সার্চ করতে পারেন অ্যাপ্লিকেশন ম্যানেজার লেখে বা এরকমভাবে আপনি নিচের দিকে গেলেও পাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপস অ্যাপস নামের একটা অপশন আপনি পাবেন তো এই অপশনটাতে আপনি যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিস্ট তো অ্যাপ্লিকেশন লিস্টের মধ্যে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার ইমো অ্যাপটা কোথায় আছে আপনি জাস্ট একটু খুঁজে বের করবেন ইমো অ্যাপটা কোথায় আছে তো এই দেখেন ইমো অ্যাপটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন বের করার পর বন্ধু আপনার কাজটা হচ্ছে এটাই যে আপনি জাস্ট যখন প্রয়োজন নাই বা আপনি চাচ্ছেন না যে ইমোতে কেউ যেন আপনাকে কল দেখ বা মেসেজ দেখ যাতে আপনাকে ডিস্টার্ব না করে তো আপনি কি করবেন ফর্স স্টপটাকে আপনি জাস্ট এখানে উঠাই দিবেন জাস্ট এটাকে আপনি এখানে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখন আর আপনাকে কেউ ইমোতে কল দিতে পারবে না যখন আপনি ধরেন খুবই ইম্পর্টেন্ট কাজ করতেছেন তখন এই কাজটা করে রাখবেন করে রাখার পর এখন আর আপনাকে কেউ ইমোতে কল দিলে আপনার কাছে কলটা আসবে না মানে সে কল দিবে দেখতেছে যে দেখাবে যে তার কাছে কলটা যাচ্ছে বাট আপনার এখানে কলটা আসবে না যখন আবার আপনি ইমোটা মানে পরবর্তীতে আবার ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আবার নতুন করে ইমুতে কল আসবে যখন আবার আবার যখন প্রয়োজন তখন আবার কি করবেন এই যে স্টপ ফর্স স্টপটাকে আপনি উঠাই দিবেন উঠাই দিলে আপনাকে ইমুতে কেউ কল দিতে পারবে না তো বন্ধুগণ এটা হচ্ছে আসলে একটা সিক্রেট ট্রিক্স যারা আসলে ইমো ব্যবহার করেন তাদেরকে বলবো আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন যখন ধরেন হচ্ছে আপনি খুব ইম্পর্টেন্ট কাজ করতেছেন তখন এই কাজটি করে রাখবেন তখন কেউ আপনাকে কখনোই কল দিতে পারবেন আপনার অনুমতি ছাড়া যদি আপনি ইমোটা এগেইন আবার ওপেন না করেন তো সব ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আসলে এই সমস্যাটি কে পড়ে থাকেন কার কাছে ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টস করে জানান তো সব ভালো থাকবেন আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন